করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে আমি আমার মায়ের রান্নাঘরের একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, আমাদের সকলের প্রিয় আমের আচার, কচি আমের আচার। বন্ধুরা, মা এখানে আমগুলোকে শুরুতেই বেশ ভালো করে ধুয়ে নিয়েছে, পরে মা আর আমগুলোকে ধোবে না, তাই একবারে এখনই ধুয়ে নিয়েছে। এবারে আমগুলোকে ভালো করে কেটে নেব। এবারে আমে নুন হলুদটা মাখিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমে নুন হলুদ মাখানো হয়ে গেছে, আমটাতে বেশ সুন্দর একটা হলুদ কালার এসেছে। এবারে রোদে দেওয়ার পালা, আমরা প্রায় 5 ঘন্টা মতো রোদে দিয়ে আমটাকে শুকিয়ে নেব। তো 5 ঘন্টা পর আমরা একেবারে রান্নাঘরে ফিরে এলাম। এবারে শুকনো খোলাতে দুটো শুকনো লঙ্কা চিরে দিয়ে দেবো এবং হালকা করে ভেজে নেব। এবারে দিয়ে দেবো 5 ফোড়ন গোটা জিরে, সর্ষে। এবারে ওভেনটা লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ধরে আমরা মশলাটাকে বেশ ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে রেখেছি, এবারে কড়াইয়ে তেল অ্যাড করব। এবারে ওভেনটা হাই ফ্লেমে রেখে তেলটাকে গরম করে নেব। তেলটা এখানে গরম হয়ে গেছে, এবারে 5 ফোড়ন দিয়ে দিলাম। এবারে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে 5 ফোড়নটাকে ভেজে নিতে হবে। এখানে 5 ফোড়নটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে রোদে শুকিয়ে রাখা আমগুলোকে দিয়ে দেবো। আমের গায়ে নুন হলুদ মাখানোর পর আমরা আমগুলোকে 5 ঘন্টা ধরে শুকিয়ে নিয়েছি রোদে। এবারে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। এবারে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমের গায়ে নুনটা আর 5 ফোড়ন ভাজাটা মাখিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এবারে আমরা গুড় অ্যাড করব। এখানে 1 কেজি গুড় ইউজ করেছি আমরা। সো এবারে অল্প অল্প করে পুরো গুড়টা কড়াই দিয়ে দেবো। গুড় সম্পূর্ণটাই কড়াই দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে ওভেনটাকে হাই ফ্লেমে রেখে 8 থেকে 9 মিনিট ধরে গুড়টাকে ভালো করে ফুটিয়ে নেব। আর একটা কথা মনে রাখতে হবে, গুড়টা ফোটানোর সময় কোনো রকম জল কিন্তু ইউজ করলে চলবে না, আর অবশ্যই মাঝে সাঝে নাড়াতে হবে, তা না হলে গুড়টা জমে গিয়ে কড়াইয়ের নিচে কিন্তু লেগে যেতে পারে। সো এবারে মশলাটা বেটে নেব। শুরুতেই যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম আমটা কাটার পরে, বন্ধুরা তোমরা দেখেছো, সেই মশলাটা এখানে বেটে নেব। আর আধ ভাঙা করে বাটবো, মানে পুরোটা গুঁড়ো করে ফেলবো না, একদম মিহি করে বাটবো না, দানা দানা থাকবে সেরকমভাবে বাটবো। দেখতেই পাচ্ছ মশলা বাটা হয়ে গেছে, মশলা বাটা কমপ্লিট। আবার আমরা ফিরে এলাম ওভেনে। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ বন্ধুরা, গুড়টা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর কালার কিন্তু পুরোটা চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখন অনেকটা ঘন হবে। প্রায় 9 মিনিট পর ফিরে এলাম আর মা এখানে আমটাকে চেক করে নিয়েছে, সেদ্ধ হয়ে গেছে আর আগের থেকে আরও অনেকটা ঘন হয়ে গেছে গুড়টা, দেখতেই পাচ্ছ। এবারে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দেওয়া হয়ে গেলে গুড়টাকে আরও 2 মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও একটু ফুটিয়ে নেব। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে গুড়টাকে যেন বেশি ফুটিয়ে ফেলবেন না, কারণ বেশি ফুটিয়ে ফেললে আমটা বেশি গলে যাবে, আর বেশি গলে গেলে আচারটা ঠান্ডা হওয়ার পর আমটা যেমন গোটা গোটা ভেসে থাকে সেরকমটা থাকবে না, আচারের সঙ্গে মিশে যাবে, আবার আচারের যে গ্রেভিটা সেটা তিতো লাগবে। সো গুড়ের গ্রেভিটাকে এমন পর্যায়ে ঘন রাখতে হবে যাতে আচারটা ঠান্ডা হওয়ার পর আমের গায়ে লেগে লেগে থাকে বা মাখো মাখো হয়ে থাকে, অনেকটা এরকম। ঠিক 1 মিনিট মতো আগে গ্যাসের ওভেনটা কিন্তু নিভিয়ে দিয়েছি, সো এখনও পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়নি, ঠান্ডা হলে আরও মাখো মাখো হয়ে যাবে। সো এই পর্যায়ে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আম কিন্তু গলেনি, আর এটা কিন্তু একদমই আটির আম নয়, সেটা তোমরা বুঝেই গেছো। বাট তোমাদেরকে শেষবারের মতো আরও একবার মনে করিয়ে দিচ্ছি যে আচারের জন্য গুড়ের গ্রেভিটাই কিন্তু মেন, কোনো রকম জল ইউজ করবে না, আর গুড়টাকে এমনভাবেই ঘন করবে যাতে আচারটা ঠান্ডা হওয়ার পর গ্রেভিটা আমের গায়ে লেগে লেগে থাকে। সো এই পর্যায়ে গুড়টা আমাদের ঠান্ডা হয়ে গেছে, এবারে একটা বয়মে ভরে নিচ্ছি। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমের আচার একদমই তৈরি, আর আমার তো অলরেডি জিভে জল চলে এসেছে, ক্যামেরাটা কতক্ষণে ধুয়ে আমি খাবো সেই ধান্দায় রয়েছি। তবে আমার একটা জিনিস সবথেকে বেশি অবাক লাগছে আর খুবই ভালো লাগছে, যে আমটা একটুও গলেনি, কচি আম তবুও একটুও গলেনি। হ্যাঁ, তোমরা যেটা ভাবছো সেটা একদমই ঠিক, আমার কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই, আজই বাড়িতে কচি আমের এই আচারটা ট্রাই করে ফেলো। আর সবশেষে প্লিজ 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 সাপোর্ট করো, পাশে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।